আসসালামু আলাইকুম, স্বপ্নাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তৈরি করব কপি শাক। চলুন তাহলে দেখে নিই। এখানে এক আটি কপি শাক আছে। কপি শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কপি শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কপি শাকগুলোকে আমি কেটে নিয়েছি, চুলায় একটি পাত্র দিয়ে দিয়েছি। এতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে কুচি করা রসুন আছে, রসুনগুলো তেলে দিয়ে দিচ্ছি। আমি রসুনগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এখানে কাঁচামরিচ আছে, কাঁচামরিচগুলো তেলে দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এবার 1 চা চামচ লবণ দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। রসুন এবং কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এতে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো সব দেওয়া হয়ে গেলে হালকাভাবে নেড়ে নিচ্ছি। শাকগুলো যখন সিদ্ধ হয়ে আসবে এতে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়ার সাথে শাক ভালোভাবে মিক্সড করে নেব। আমাদের তৈরি হয়ে গেল কপি শাক ভাজি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।